নমস্কার, স্বাগত আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ধানসিরিতে। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে বিজ্ঞপ্তি বা জারি করা হয়েছে 18/4/2024-এ, সে 11 এবং 12-এর সেমিস্টার পদ্ধতি নিয়ে। 2024-25-এ 11-এ যে সেমিস্টার পদ্ধতি নাম্বার ডিভিশন এবং 12-এ 2025-26-এ যে সেমিস্টার পদ্ধতি নাম্বার ডিভিশন নিয়ে আজকে একটু আলোচনা করব এই বিজ্ঞপ্তিকে নিয়ে। আমরা দেখে নেব, প্রথমেই দেখছি কোর্স অফ স্টাডি। আমরা দেখছি ক্লাস 11 হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ এ সেমিস্টার 1 এন্ড 2, অর্থাৎ ক্লাস 11-এর জন্য সেমিস্টার 1 এবং 2 এবং ক্লাস 12-এর জন্য সেমিস্টার 3 এবং 4। এরপরে বলা হয়েছে সাবজেক্ট বিষয়ে, যে আমরা যেটা সাধারণত আমরা যেটা নিয়ে থাকি প্রত্যেক বছর, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট দুটো, ল্যাঙ্গুয়েজ গ্রুপ অ্যাজ মেনশন ইন শিডিউল 2, ওয়ান সাবজেক্ট ইজ ফ্রম লিস্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যেটা সাধারণত বাংলা মিডিয়ামে যেগুলো নিয়ে থাকি, প্রথম ভাষা হচ্ছে বাংলা এবং দ্বিতীয় ভাষা ইংরেজি। এছাড়াও আমরা তিনটে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট আমরা চুজ করতে পারি। সেখানে বলছে থ্রি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট আর টু বি চুজেন ফ্রম এনি অব থ্রি সেটস অফ সাবজেক্ট অ্যাজ মেনশন ইন শিডিউল 2। এছাড়াও আমরা একটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট চুজ করতে পারি। আমরা যেভাবে গত সিলেবাসে যেভাবে আমরা করতাম, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ দুটো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট তিনটে এবং অপশনাল ইলেকটিভ সাবজেক্ট একটে, সেটা চুজ করতেও পারো বা নাও পারো। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাডমিশন, অর্থাৎ অ্যাকাডেমিক্স, দ্য অ্যাকাডেমিক সেশন। দ্য অ্যাকাডেমিক সেশন অফ সেমিস্টার 1 এন্ড সেমিস্টার 3 উইল স্টার্ট ফ্রম মান্থ অফ মে, অর্থাৎ অ্যাকাডেমিক 1 এবং 3 সেমিস্টার শুরু হবে মে মাসে। ইট উইল কন্টিনিউ টু দ্য মান্থ অফ অক্টোবর, এবং এটি কন্টিনিউ করবে অক্টোবর মাস পর্যন্ত অ্যাজ পার গভর্নমেন্ট হলিডে শিডিউল অফ দ্য রেসপেক্টিভ ইয়ার। সাবসিকুয়েন্টলি সেমিস্টার 2 এন্ড সেমিস্টার 4 উইল স্টার্ট ফ্রম মান্থ অফ নভেম্বর, অর্থাৎ অক্টোবরে 1 এবং 3 শেষ হবে, নভেম্বরে শুরু হবে সেমিস্টার 2 এবং সেমিস্টার 4। ইট উইল কন্টিনিউ টিল দ্য মান্থ অফ এপ্রিল অ্যাজ পার গভর্নমেন্ট হলিডে শিডিউল অফ দ্য ইয়ার, অর্থাৎ গভর্নমেন্ট হলিডে সব কিছু মেনশন করে এটি চলবে এপ্রিল মাস অবধি। এরপরে বলা হয়েছে অ্যাডমিশন, এ স্টুডেন্ট হু হ্যাজ পাস দ্য মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট পাবলিক এক্সামিনেশন মে বি অ্যাডমিটেড ইন টু সেমিস্টার 1 উইদিন মিড অফ মে এভরি ইয়ার, সো দ্যাট দ্য ক্লাস অফ সেমিস্টার 1 কুড কমেন্স ইমিডিয়েটলি পোস্ট পাবলিকেশন অফ রেজাল্ট। অর্থাৎ মাধ্যমিক এবং মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাস করে মেয়ের মধ্যবর্তী অংশ থেকে অ্যাডমিশন নিতে হবে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-এর জন্য। এ স্টুডেন্ট হু হ্যাজ গট অ্যাডমিটেড অ্যান্ড রেজিস্টার্ড ইন সেমিস্টার 1 উইল বি এলিজিবল ফর দ্য প্রমোশন টু সেমিস্টার 2 উইদিন 30 অক্টোবর, অর্থাৎ 30 অক্টোবরের মধ্যে একে 1 থেকে 2-এ প্রমোশন করতে হবে, এবং ক্লাস অফ সেমিস্টার 2 ক্যান বি স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট উইক অফ নভেম্বর এভরি ইয়ার, এবং নভেম্বরের ফার্স্ট উইকে সেকেন্ড সেমিস্টার চালু করতে হবে। নেক্সট বলেছে এ স্টুডেন্ট হু পাস দ্য সেমিস্টার 1 এন্ড সেমিস্টার 2 ক্লাস 11 ক্যান বি অ্যাডমিটেড ইন টু সেমিস্টার 3 উইদিন 30 এপ্রিল এভরি ইয়ার, অর্থাৎ 30 এপ্রিলের মধ্যে সেমিস্টার 3-এর জন্য তাকে অ্যাডমিট করতে হবে। ক্লাস অফ সেমিস্টার 3 ক্যান বি স্টার্ট ফার্স্ট উইক অফ মে, অর্থাৎ ফার্স্ট উইকে সেমিস্টার 3 শুরু হবে। এরপরে বলা হচ্ছে এ স্টুডেন্ট হু হ্যাজ গট অ্যাডমিটেড এনরোল দ্য সেমিস্টার 3 উইল বি এলিজেবল ফর দ্য প্রমোশন সেমিস্টার 4 উইদিন 31 অক্টোবর এভরি ইয়ার, দ্যাট ক্লাস সেমিস্টার 5 ক্যান বি স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট উইক অফ নভেম্বর, অর্থাৎ ক্লাস সেমিস্টার 3 শেষ হওয়ার পর সেমিস্টার 4 শুরু হবে নভেম্বরের ফার্স্ট উইকে। এরপর আমরা চলে যাব
পাঁচ নম্বর পয়েন্টে চলে যাবো আমরা। এরপরে 5 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, এক্সামিনেশন অফ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 অফ ক্লাস 11। সেমিস্টার 1 এক্সামিনেশন অফ ক্লাস 11 উইল বি কন্ডাক্টেড ইন সেপ্টেম্বর অর অ্যাজ পার দ্য নোটিফিকেশন ইস্যু বাই দ্য কাউন্সিল। অর্থাৎ সেমিস্টার 1 অর্থাৎ 11-এর সেমিস্টার 1 শুরু হবে সেপ্টেম্বরে ফার দ্য কাউন্সিলের নোটিশ। অর্থাৎ কাউন্সিলের নোটিশ যদি দেয় তাহলে সেই সেইভাবে চালু হবে। এই একইভাবে সেমিস্টার 2 অফ ক্লাস 11 উইল বি কন্ডাক্ট উইদিন মান্থ অফ মার্চ, মার্চের মধ্যে শেষ করতে হবে এভরি ইয়ার ইন কন্টিনিউ উইথ দ্য সেম সাইকেল আনটিল ফার্দার নোটিফিকেশন। এইভাবে প্রত্যেক বছর এটা চালু রাখতে হবে যতদিন না অবধি অন্য কোনো নোটিফিকেশান জারি হচ্ছে। কন্ডাক্টিং দ্য এক্সামিনেশান অ্যান্ড দ্য ইভ্যালুয়েশন ওএমআর অ্যান্সার স্ক্রিপ্ট আর টু বি মেড বাই দ্য কনসার্ন ইনস্টিটিউট। অর্থাৎ সংশ্লিষ্ট বিদ্যালয়কেই এই ওএমআর শিট এবং অ্যান্সার স্ক্রিপ্ট তৈরি করতে হবে, অর্থাৎ সাপ্লাই ওএমআর শিট এবং অ্যান্সার স্ক্রিপ্ট সাপ্লাই করতে হবে। অর্থাৎ উত্তর লেখার জন্য খাতা এবং ওএমআর শিট সংশ্লিষ্ট বিদ্যালয়কেই দিতে হবে। এক্সামিনেশান অফ সেমিস্টার উইল বি বেসড অন মাল্টিপল চয়েস, অর্থাৎ এক্সামিনেশন সেমিস্টার 1 মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এবং 2 হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ এসএকিউ এবং ডিসক্রিপটিভ কোশ্চেন অর্থাৎ ডিকিউ। অর্থাৎ সেমিস্টার 1-এ আমরা দেখতে পাচ্ছি সেমিস্টার 1 হবে শুধুমাত্র এমসিকিউর ওপর এবং সেমিস্টার 2 হবে এসএকিউ এবং ডিকিউ। অর্থাৎ এসএকিউ মানে হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং ডিকিউ মানে হচ্ছে ডিসক্রিপটিভ কোশ্চেন। অর্থাৎ সেমিস্টার 1 হবে এমসিকিউ এর উপর এবং সেমিস্টার 2 হবে এসএকিউ এবং ডিকিউর উপর। দ্য কোশ্চেন পেপার অফ দ্য সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 আর বি সেন্ড সাপ্লাই বাই দ্য কনসার্ন ইনস্টিটিউট। ব্ল্যাঙ্ক ওএমআর অ্যান্সার স্ক্রিপ্ট সেমিস্টার অ্যান্ড সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 আর টু বি প্রোভাইডেড বাই দ্য কনসার্ন। এটা হচ্ছে সেমিস্টার 1 এবং 2 এর জন্য সমস্ত ওএমআর শিট এবং ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট বিদ্যালয়কেই দিতে হবে। নেক্সট চলে আসছি আমরা দ্য এক্সামিনেশন অফ সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। দ্য এক্সামিনেশন অফ সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 উইল বি কন্ডাক্টেড বাই দ্য কাউন্সিল, অর্থাৎ কাউন্সিল দ্বারা এটি পরিচালিত হবে সেমিস্টার 3 এবং 4। একইভাবে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, সেমিস্টার 3 হচ্ছে এমসিকিউ এবং সেমিস্টার 4 উইল বি বেসড অন এসএকিউ এবং ডিকিউ, অর্থাৎ শর্ট টাইপ অ্যান্সার কোশ্চেন এবং ডিসক্রিপটিভ কোশ্চেন। এরপর আমরা একবারে চলে যাব নাম্বার ডিভিশন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। সেমিস্টার ওয়াইজ ব্রেকআপ মার্কস, সেমিস্টার ওয়াইজ ব্রেকআপ মার্কস অ্যান্ড ডিউরেশন অফ দ্য এক্সামিনেশান। আমরা প্রথমেই কলামগুলো দেখে নেব, সাবজেক্ট থিওরি মার্কস থিওরি মার্কস পার সাবজেক্ট ইন দ্য সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3, ডিউরেশন অফ দ্য সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3 এক্সামিনেশান ইচ থিওরি মার্কস পার সাবজেক্ট ইন সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4 ইচ, ডিউরেশন অফ দ্য সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4 এক্সামিনেশান ইচ, প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল মার্কস ইন কনসোলিডেটেড ম্যানার অফ দ্য অ্যানুয়াল বেসিস ফর দ্য ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 ইচ। আমরা প্রথমেই দেখে নেব প্রথম এবং তৃতীয় সেমিস্টারের জন্য কত নাম্বার বরাদ্দ এবং কত সময় ধরে এটি অনুষ্ঠিত হবে। প্রজেক্ট বেস সাবজেক্ট উইথ মার্কস ব্রেকআপ থিওরি হচ্ছে, অর্থাৎ থিওরি হতে লিখিত পরীক্ষা হবে 80 নম্বরে এবং প্রজেক্ট হবে 20 নম্বরে, এবং প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার হবে 40 নম্বরে, সেখানে সময় হবে 1 ঘন্টা 15 মিনিট। দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার হবে 40 নম্বরে, সেখানে সময় হবে 2 ঘন্টা। যেহেতু প্রথম এবং তৃতীয় সেমিস্টার হবে এমসিকিউর ওপর, তাই সেটি হবে 1 ঘন্টা 15 মিনিটের জন্য, এবং দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার হবে যেমন এসএকিউ এবং ডিকিউর ওপর, সেই জন্য এটির সময় একটু বেশি 2 ঘন্টা, এবং প্রজেক্ট প্র্যাকটিক্যাল হবে 20 নম্বরে। নেক্সট চলে আসবে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট মার্কস ব্রেকআপ অফ থিওরি, অর্থাৎ থিওরি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেগুলো আছে যেমন ধরুন ভূগোল বা সায়েন্সের সাবজেক্ট যেগুলো, সেগুলো থিওরি হবে 70 নম্বরে এবং প্র্যাকটিক্যাল হবে 30 নম্বরে। প্রথম এবং তৃতীয় সেমিস্টারে হবে 35 নম্বর, সময় হবে 1 ঘন্টা 15 মিনিট একই সময়। দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার হবে 35 নম্বর, সময় হবে
একই হল বেস সাবজেক্ট উইথ মার্কস ব্রেকআপ থিওরি। প্রথম সেমিস্টার হবে, প্রথম এবং তৃতীয় সেমিস্টার হবে 35 নম্বর, এবং প্রথম এবং তৃতীয় সেমিস্টার হবে 1 ঘন্টা 15 মিনিট, এবং দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার হবে 35 নম্বর, তার সময়সীমা হচ্ছে 2 ঘন্টা, এবং প্র্যাকটিক্যাল হবে 30 নম্বর। এছাড়া প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট উইথ মার্কস ব্রেকআপ থিওরি 50 নম্বর, প্র্যাকটিক্যাল 50, অর্থাৎ এখানে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট উইথ মার্কস ব্রেকআপ থিওরি 50 হবে, প্র্যাকটিক্যাল 50 হবে। সেগুলোতে হচ্ছে 20 নম্বর ফার্স্ট এবং তৃতীয় সেমিস্টারের জন্য সময় হয়েছে 45 মিনিট, দ্বিতীয় চতুর্থ সেমিস্টারের জন্য 30 নম্বর সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, এবং প্র্যাকটিক্যাল 50 নম্বর। এরপরে আছে ভোকেশনাল সাবজেক্ট উইথ মার্কস ব্রেকআপ অফ থিওরি 30, প্র্যাকটিক্যাল 70। তো ভোকেশনাল সাবজেক্টের জন্য থিওরি হবে 15 30 নম্বরের, এবং প্র্যাকটিক্যাল হবে 70 নম্বরের, প্রথম এবং তৃতীয় সেমিস্টারের জন্য 15 নম্বর, কিন্তু এই পরীক্ষাটা হবে 30 নম্বরে, ডিভাইডেড বাই 2 করে এই মার্কসটা আমাদের বসাতে হবে। অর্থাৎ 15 নম্বরের পরীক্ষা, কিন্তু উইল বি কন্ডাক্ট আউট অফ 30 মার্কস, 30 মার্কসের উপর হবে, যে ডিভাইডেড বাই 2 হবে, সময় হয়েছে 45 মিনিট। একইভাবে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রেও 15 নম্বরের পরীক্ষা, কিন্তু 30 নম্বর পরীক্ষা দিতে হবে, এবং ডিভাইডেড বাই 2, এর সময়সীমা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 70 নম্বরে। এইভাবেই আমাদের সেমিস্টার পদ্ধতিগুলো হবে, এবং এটি 2024-25-এর জন্য 11, এবং 2025-26-এর জন্য 12-এর জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।